আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলামিন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এ পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে প্লাস ইলেকট্রনিক্স বিভিন্ন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গেই থাকবেন। বন্ধুরা, বরাবরের মতো আমি আপনাদের সামনে বিভিন্ন ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। তারই সুবাদে আজকে 24 ইঞ্চি একটা এলইডি টিভি, মূলত হচ্ছে সাউন্ড সমস্যা, সেই সাউন্ড সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত দেখাবো। সো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিও সম্পর্কিত কোনো তথ্য এবং মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে 24 ইঞ্চি এলইডি টিভিটা, এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির একটা এলইডি টিভি। তো এটার প্রবলেমটা কি সেটা আমরা প্রথম দেখবো এবং এটা ভেরিফাই করার চেষ্টা করবো। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমাদের টিভিটির স্পিকার। তো এটা আমি এখানে লাগাই, লাগানোর পরে এটা মূলত হচ্ছে সাউন্ড সমস্যা। সো আমি এটাকে টিভিটাকে এসি ইনপুট করবো, এসি প্লাগ ইন করার পরে এটার যে প্রবলেমটা রয়েছে সেটা দেখবো এবং ভেরিফাই করবো। বন্ধুরা দেখেন, আমাদের যে টিভিটি রয়েছে, টিভিটি দেখাও, দেখেন এখানে রেড ইন্ডিকেটর গ্লো করতেছে। আমি টিভিটিকে স্ক্যান্ডে রিলিজ করি, এখানে ডিসকাউন লাগান রয়েছে, এটার প্রবলেমটা যে রয়েছে সেটা আমরা দেখবো এবং ভেরিফাই করবো। দেখেন আমাদের সাউন্ডটি কিন্তু আসছে, প্লাস চলে যাচ্ছে, এদিকে নিয়ে আসো, আমাদের সাউন্ডটা কিন্তু আটকে আটকে পড়তেছে, এটা স্পিকারের সাউন্ডটা আটকে আটকে পড়তেছে। আমি যদি ভলিউমটা কমায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন হালকা সাউন্ড হবে। আমি ভলিউমটা কমাচ্ছি, দেখেন ভলিউম কমানোর পরে কিন্তু আমাদের স্পিকারটা বাজতেছে এখানে। তো ভলিউমটা কমানোর পরে আমাদের স্পিকার কিন্তু সাউন্ড হচ্ছে, কিন্তু আমি যখন ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি তখন আমাদের মূলত এটা দেখেন সাউন্ডটা কিন্তু আটকে আটকে পড়তেছে। এখন কিন্তু কথা আটকে পড়তেছে, ওই স্পিকার লাইন নাই সম্ভবত, এদিকে দেখাও, কথা কিন্তু আটকে আটকে পড়তেছে, এটাই হচ্ছে মূলত সমস্যা। সো বন্ধুরা, এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আপনাদের সঙ্গে। সো আমি এটাকে অপেন করে রেখেছি, আমি এটাকে এখন এটার যে ভোল্টেজগুলো রয়েছে সেটাকে ভেরিফাই করবো। ভেরিফাই করে এটার যে সমস্যাটা সেটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে দেখাবো। তো তুমি এদিকে আসো, ক্যামেরাটা এদিকে এদিকে ধরো, এখানে ধরো, এখানে আমাদের এলইডিতে ধরো, এদিকে আসো। বন্ধুরা, আমাদের টিভিটি টোটালি ওকে রয়েছে, শুধুমাত্র সমস্যাটা হচ্ছে আমাদের মূলত সাউন্ড সমস্যা। তো আমি এটার যে ভোল্টেজগুলো রয়েছে সেটাকে ভেরিফাই করবো, ভেরিফাই করার পরে এটার যে প্রবলেমটা রয়েছে এটা কোথেকে হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। তো বন্ধুরা দেখেন, আমাদের যে মেন ভিসিসি সাপ্লাইটা রয়েছে, এই 12 ভোল্ট সাপ্লাইটা, তো এই 12 ভোল্টটা মূলত আমাদের মিটারে এইখানে আসছে, এটা হচ্ছে আমাদের দেখেন মেন ভিসিসি সাপ্লাই, মেন পাওয়ার সাপ্লাই মিটারে, এটা হচ্ছে 12 ভোল্ট, 11.98 ভোল্ট, অর্থাৎ আমাদের 12 ভোল্ট এটা কিন্তু ওকে রয়েছে। তো এই 12 ভোল্টটাই আমাদের যে এই যে স্পিকার, এই দেখেন এই স্পিকার সকেটটা রয়েছে, এই স্পিকার সকেটটা আমাদের মূলত এই যে কয়েল রয়েছে, এই কয়েলের মাধ্যমে আমাদের স্পিকারের সকেটে আউটপুটটা চলে আসছে। এইটা হচ্ছে মূলত আমাদের অডিও আইসি। তো এই অডিও আইসিতে আমাদের ভোল্টেজটা ওকে রয়েছে কি না সেটা আমরা ভেরিফাই করব। তার জন্য আমাদের যে দেখেন এইখানে একটা পিএফ রয়েছে, ক্যাপাসিটর, তো এইখানে আমাদের ভোল্টেজটা 12 ভোল্ট রয়েছে কিনা আমি মিটারে দেখি। দেখেন আমাদের মিটারে 11.90 ভোল্ট দেখাচ্ছে, এর মানে আমাদের এই ক্যাপাসিটরের মাধ্যমে আমাদের এই যে অডিও আইসিটা রয়েছে এই আইসিতে ভোল্টেজটা ইনপুট হয়েছে 12 ভোল্ট। তো আমরা যদি আইসিতে মিটারের প্রোব রেখে আসলে ভোল্টেজটাকে ভেরিফাই করতে যাই সেক্ষেত্রে শর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আইসিটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা আইসি সংলগ্ন যে ফিল্টার ক্যাপাসিটার থাকে, পিএফ থাকে ছোটো, সেইগুলো বা রেজিস্ট্যান্স থাকে, সেইগুলোতে আমরা ভোল্টেজটাকে ভেরিফাই করার জন্য সেইগুলোতে মিটারের প্রোব রেখে আমরা ভোল্টেজটাকে ভেরিফাই করবো। সো বন্ধুরা, মোটামুটি দেখতেই পাচ্ছেন যে আমাদের যে আইসিতে যে অডিও ভোল্টেজটা ইনপুট হয়েছে সেটা ওকে রয়েছে, এবং এটার যে আউটপুট রয়েছে বন্ধুরা দেখেন, এটা এই যে আউটপুট ভোল্টেজ দেখেন 5 ভোল্ট দেখাচ্ছে এই কয়েলে, এবং এইটা এই কয়েলে দেখাচ্ছে 5 ভোল্ট, দেখেন 5.8 ভোল্ট, এর মানে আমাদের আউটপুটটাও ঠিক রয়েছে। এটা হচ্ছে দুইটা কয়েলের মাধ্যমে একটা স্পিকার আউটপুট হয়েছে এবং আরও দুইটা কয়েলের মাধ্যমে আরেকটা স্পিকার আউটপুট হয়েছে। এই কয়েল আমরা ভোল্টেজটাকে দেখি, দেখেন আমাদের মিটারে এইখানেও কিন্তু ভোল্টেজ ওকে রয়েছে, এবং এই কয়েলে যদি দেখি, এই কয়েলেও
আমাদের মিটারে ভোল্টেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওকে রয়েছে, তার মানে আমাদের যে অডিও আইসিটি রয়েছে এটা কিন্তু টোটালি কাজ করতেছে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের সিআরটি টিভির ক্ষেত্রে বিভিন্ন সময় হয় কি, আমাদের যে অডিও সেকশনটা রয়েছে তো এখানে প্রি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের যে অডিও আইসিটি রয়েছে সিআরটি টিভিতে, সিআরটি টিভির ক্ষেত্রে আমাদের 1815 ট্রানজিস্টর থাকে। তো ওই 1815 ট্রানজিস্টর যদি আমরা ওপেন করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায় সিআরটি টিভির ক্ষেত্রে, মানে কথা আটকাটকে পড়তেছে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা সিআরটি টিভির ক্ষেত্রে 1815 ট্রানজিস্টরটাকে ওপেন করে দিলে আমাদের প্রবলেমটা সমাধান হয়। কিন্তু এইখানে যে সমস্যাটা আমি দেখলাম এবং আমরা যে সমাধান করছি তো এটাতে বুঝতে পারছি আমাদের ভোল্টেজ ইনপুট হয়েছে এবং আউটপুট ওকে রয়েছে। তো এটার মূলত যে সমস্যাটা রয়েছে বন্ধুরা দেখেন আমার সামনে অন্য একটা স্পিকার, এই স্পিকারটিকে আমি এখন আমাদের যে আউটপুট সকেট রয়েছে সেখানে লাগিয়ে চেক করব যে আমাদের টিভিটি এই স্পিকারের মাধ্যমে প্রপারলি সমাধান হয় কি না। কারণ এই ধরনের প্রবলেম, নতুন প্রবলেমের ক্ষেত্রে আমরা টেকনিশিয়ান ভাইয়েরা যারা রয়েছি, আমরা টেকনিশিয়ান ভাইয়েরা অনেক প্রবলেম ফেস করে থাকি। সো বন্ধুরা আমি আপনাদেরকে টিভিটি আবার স্ট্যান্ডে রিলিজ করলাম, যেহেতু আমাদের কারেন্ট চলে গিয়েছিল, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে টিভিটি বন্ধ হয়ে গেছিলো। তো আমি টিভিটি স্ট্যান্ডে রিলিজ করছি অলরেডি। আমি এখন এই স্পিকারটিকে আমাদের যে স্পিকারের আউটপুট সকেট রয়েছে সেখানে লাগিয়ে দেখি। দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভলিউম কিন্তু ওকে রয়েছে এবং সাউন্ড কিন্তু পারফেক্ট আসছে। আমি এটাকে ধরি, ভালোভাবে ধরলে বুঝতে পারবেন বিষয়টা। আমাদের স্পিকার টিকে দেখাও, আমি এখানে ধরতেছি যে আমাদের সাউন্ড ওকে হয় কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারটা কিন্তু সাউন্ড হচ্ছে প্রপারলি। তারপরে আমাদের মূলত আমাদের যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এই প্রবলেমটা মূলত আমাদের যে এলইডি টিভি স্পিকারটা রয়েছে এই স্পিকার থেকে সমস্যাটা আমাদের মূলত হচ্ছে। তো এই ধরনের নতুন প্রবলেমের ক্ষেত্রে আমরা টেকনিশিয়ান ভাইয়েরা অনেকরা অনেক জটিলতায় ফেস করে থাকি। সাধারণত অনেকেই মনে করবে যে আমাদের টিভিটি স্পিকারটা ওকে রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু তারা ভাববে না যে এটা মূলত। বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে বা ভিডিও সম্পর্কে কোনো কমেন্টস থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে এলসিডি এলইডি টিভির এই ধরনের নতুন সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।